রিং ববিন থেকে কোন প্যাকেজে স্যার উইন্ডিংটা পড়ানো হয়েছিল স্যার? রিং ববিন থেকে, হ্যাঁ, ওয়াইন্ডিং শেষ হয় নাই আমাদের, আমার জুটি মনে শেষ হয়ে গেছে। ঠিক আছে, কেউ যেহেতু জানোই না, তাহলে আমি হচ্ছে জুটে চলে যাব। জুটে আমাদের হচ্ছে জুট ড্রফ্রেম থেকে শুরু করব। তো জুট ড্রফ্রেম হচ্ছে আমাদের জুট কার্ডিং এর পরে আসবে, জুটের আমাদের সিলেকশন, তারপরে হচ্ছে জুটের স্প্রেডার কিংবা সফটওয়্যার এই মেশিন গুলি এবং জুট কার্ডিং মেশিন, এগুলি আমরা পরে আসছি আগে ইয়ার্ন ওয়ানে। এখন হচ্ছে আমরা জুট ড্রয়িং সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো জুট ড্রফ্রেম নিয়ে আজকে আমরা একটা ক্লাস নিব আর কি। তো এখানে আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দেখব, তোমাদের প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করো, আমিও ভিডিও মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু বলার চেষ্টা করব। এগুলো হচ্ছে কার্ডেড স্লাইভার, এখানে যে আমরা চারটা চারটা করে স্লাইভার, এগুলো রোল যে দেখতেছি, এগুলো সবই কার্ডেড স্লাইভার, কটনের মতো না, একটু ভিন্ন রকম। তো কটনের সাথে অনেক পার্থক্য, তো এগুলো হচ্ছে কার্ডেড স্লাইভার। Fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the slide. আর আমাদের হচ্ছে এই ভিডিওটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে করা ছিল তাদের একটা প্রজেক্টের অধীনে। তো এটা আমরা ইন্ডিয়ানদের ইংরেজি সাধারণত সহজ হয়, আর এখানেও বেশ সহজভাবেই ধীরে ধীরে বলে যাওয়া। তো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। Such a thin slide is produced from thick initial part slide by using several wide operations. স্যার ভিডিওর সাউন্ড শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি। ইচ ড্রয়িং অপারেশন এমপ্লয় থিক কার্ডেড স্লাইভার নিডস টু বি সাফিসিয়েন্টলি থিন ডাউন বিফোর কনভার্টিং ইট টু ইয়ার্ন বাই স্পিনিং। মোর ওভার, ফর স্পিনিং এ ইয়ার্ন অফ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি, দিস থিন স্লাইভার needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. Each drawing operation employs basically two sets of rollers, slow moving retaining rollers and fast moving drawing rollers, through which the slivers are passed. By this process called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft. যেহেতু এটা ড্রফ্রেম, তো এখানে ডাবলিং হবে, ড্রাফটিং হবে, এটা স্বাভাবিক জিনিস। তো ড্রাফট করার জন্য এখানে হচ্ছে আমাকে, আমার দুইটা রোলার থাকবে, দুই জোড়া, একটা হচ্ছে রিটেইনিং রোলার আর একটা হচ্ছে ড্রয়িং রোলার। তো বোঝানো হচ্ছে স্বাভাবিক কথাই, আমরা জানি যে ড্রাফট করার আগে যদি কাউন্ট ঠিক থাকে তাহলে ড্রাফট করার পরে কাউন্ট থিন হবে। এখন কোন একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কত ড্রাফট হলো সেটা বোঝার জন্য দুইটা উপায়, একটা হচ্ছে কাউন্ট দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি, আর একটা সারফেস স্পিড দিয়ে ক্যালকুলেট করতে পারি। যদি আমরা কাউন্ট দিয়ে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে ফিড বাই, হয় ফিড বাই ডেলিভারি হবে অথবা ডেলিভারি বাই ফিড হবে, কোনটা উপরে যাবে, ফিড কাউন্ট না ডেলিভারি কাউন্ট, এটা উপরে যাবে সিদ্ধান্ত নেবো হচ্ছে যেটা সংখ্যা বড়, যেটার সংখ্যা বড় সেটা ফিড হোক আর ডেলিভারি, ওটা উপরে যাবে, আর যেটা সংখ্যা ছোট তো সেটা হচ্ছে ফিড হোক আর ডেলিভারি সেটা নিচে যাবে। এটা কাউন্ট দিয়ে যদি আমরা হচ্ছে ড্রাফটের মান বের করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সারফেস স্পিড দিয়ে বের করা।
তো ড্রাফটিং জোনের ক্ষেত্রে আমরা জানি অবশ্যই ফ্রন্ট রোলারের সারফেস স্পিড বেশি হয় ব্যাক রোলারের চাইতে। তো এটাও সিম্পল, সারফেস স্পিড অফ ফাস্টার রোলার ডিভাইডেড বাই সারফেস স্পিড অফ স্লোয়ার রোলার, এখানে S2/S1, যেহেতু ড্রয়িং রোলার জোরে ঘুরছে আর রিটেনিং রোলার আস্তে ঘুরছে। তো যদি আমরা সারফেস স্পিড দিয়ে ড্রাফট মেজার করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওটাকে আমরা কি ড্রাফট বলি, ওটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। কাউন্ট দিয়ে বের করলে আমরা বলি অ্যাকচুয়াল ড্রাফট, আর যদি সারফেস স্পিড দিয়ে বের করি তাহলে বলি মেকানিক্যাল ড্রাফট। তো রিটেনিং এবং ড্রয়িং রোলার হচ্ছে এগুলা মেশিনারি অংশ, একটু পরে আমরা দেখব। দ্য রেশিও বিটুইন দ্য সারফেস স্পিড অফ রিটেনিং অ্যান্ড ড্রয়িং রোলার্স বাই দ্য প্রসেস অফ ড্রাফটিং দ্য ফাইবার্স অলসো বিকাম মোর প্যারালাল। ড্রাফট করলে হচ্ছে ফাইবার প্যারালাল হয়, এটা তো আমাদের পুরান কথা। ফাইবার গুলি যেহেতু টান টান পড়ে ফাইবার গুলির মধ্যে, তো প্যারালাল হয়। Let us now study the drafting process for a jute sliver. Any jute sliver has few fibers of long lengths and large amount of shorter fibers. তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। During drafting of such a sliver, it is found that when longer fibers emerge from the drawing rollers at a faster speed, they drag out from the drafting zone a lot of shorter fibers along with them, mainly due to interfiber friction. For this, a thick place is formed in the sliver emerging from the drawing rollers. Due to such undesirable movement of short fibers, there happens a shortage of fibers in the drafting zone, causing the formation of a thin place following the thick place in the delivered sliver. This is known as drafting wave, indicating alternate formation of thick and thin places in the drafted sliver. Thus, any drafting process with slivers having fibers of variable lengths induce an irregularity in the drafted sliver. In the jute drawing machines, there are moving gill pins which are meant to offer some resistance to the unwanted dragging of shorter fibers by longer fibers, and thereby the chance of formation of more amount of thick and thin places gets reduced. এটা আমাদের মেশিনারি অংশ। পিছনেরটা বলা হচ্ছিল যে পিছনের রোলারের নাম ছিল রিটেনিং রোলার, সামনেরটা হচ্ছে ড্রয়িং রোলার। আর মাঝপথে এই যে আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলি ফ্রেম চলে আসছে, ফ্রেমের গায়ে পিন বসানো, এই পিন বসানো ফ্রেমগুলো হচ্ছে এই স্লাইভার গুলিকে কম্প করে চলে যায়। তো এই ফ্রেম গুলিকে বলা হয় হচ্ছে ফলার বার, আর পিন গুলিকে বলা হয় হচ্ছে গিল পিন, GILLPIN। পিন গুলিকে বলা হয় গিল পিন, আর গিল পিন কে যে ফ্রেমটা হচ্ছে ধরে রাখে তাকে বলা হয় হচ্ছে ফলার বার। ফলার বার এবং গিল পিন এরা এরা বসানো থাকে হচ্ছে রিটেনিং রোলার এবং হচ্ছে এই ড্রয়িং প্রেসিং রোলারের মাঝখানে। And thereby the irregularity in drawn sliver gets reduced. এখানে একের সাথে দেখতে পাচ্ছ তোমরা তিনটা স্লাইভার ঢুকছিল কিন্তু একটা হয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ডাবলিং হচ্ছে 3:1। In the jute drawing machines there is also provision of doubling of slivers by which more than one sliver, say 3 or 4, are combined to form a single output sliver. By doubling process the irregularity of the output sliver gets reduced due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B.
to parallelize the fibers in Sliber by the process of drafting. C. To improve progressively the uniformity of Sliber by the process of doubling. For producing majority of jute yarns, three jute drying operations are usually carried out. First drying, followed by second drying, and finally finisher drying. For producing very good quality jute yarns like sail yarn, four drying operations are preferred for much improvement of Sliber irregularity before spinning. But for producing inferior quality jute yarns like sacking weft, Sliber irregularity is not much important, and hence true drying operations, first and finisher drying, are found sufficient. Nowadays, we are observing that some mills are using three passages of drawings for preparation of sacking weft. Let us understand the thinning down process as executed through three drying operations for converting a very thick card sliver to a very thin drawn sliver, which can be conveniently converted to a yarn by the spinning machine. Usually, the first drying machine executes a draft between 3.7 and 4.5 and doubling of 2. The second drying machine executes a draft between 5.5 and 6.5 and doubling of 3. And finally, the third drying machine executes a draft between 8.5 and 9.5 and doubling of 2. Please note how the average number of fibers per cross section N bar is going down from the finisher card slivers to the finisher drawing slivers after several draftings and doublings, and finally in the yarn delivered by the spinning machine using a draft, say 16. এখানে কিন্তু হচ্ছে n বলতে যে জিনিসগুলো বোঝানো হয়েছে, n এর মধ্যে আছে হচ্ছে যে কোথায় কোন এক ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা কত। যেমন ফিনিশার কাট থেকে যে স্লাইভারটা বের হবে ওখানে ফাইবারের সংখ্যা 23,600 না অথবা 800। ফার্স্ট ড্রয়িং থেকে যখন বের হবে একটু তো ড্রাফট হয়ে গেছে, তো ড্রাফট হওয়ার ফলে ফাইবারের সংখ্যা কমে আসবে ক্রস সেকশনে, এইভাবে কমতে কমতে যতই ড্রাফট দিচ্ছে কমে আসতেছে। স্পিনিং থেকে যখন ইয়ার্ন বের হয় ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা হয়ে যায় 125টা মাত্র, অ্যারাউন্ড এভারেজ আর কি। At first, we will study the fast drying operation. This is a screw gill type fast drying machine. Let us now understand the drying process as executed by this type of fast drying machine. This is a schematic diagram of a jute drying machine. The feed slivers are drawn through a pair of retaining rollers and a self-weighted jockey roller placed on them. অর্থাৎ ওই যে আমরা দেখেছিলাম রিটেনিং এবং ড্রয়িং রোলার, তো এখানে আমরা দেখব যে এই চিকন দুইটা রোলার হচ্ছে রিটেনিং রোলার, আর উপরের বড় রোলারটা হচ্ছে জকি রোলার। তার মানে রিটেনিং রোলারের নিচ দিয়ে জকি রোলারের উপর দিয়ে রিটেনিং রোলারের নিচ দিয়ে যাচ্ছে, আর এই বরাবর চিরুনির মতো গিলপিন সামনে, এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, আর তার নিচেরটা হচ্ছে ড্রয়িং রোলার। এই ডায়াগ্রামটা হচ্ছে আমরা ফলো করবো আর কি, যে এটা এই দুইটা হচ্ছে রিটেইনিং রোলার, উপরেরটা জকি রোলার, এর নিচেরটা হচ্ছে ড্রয়িং রোলার, উপরেরটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, আর এই হচ্ছে পিন গুলি হচ্ছে গিল পিন, আর ফ্রেম গুলো হচ্ছে ফলার বার গিল পিন গুলিকে ধরে রেখেছে। আর তার সামনে হচ্ছে এটা ডাবলিং প্লেট, আমরা দেখবো ভিডিওতে, এই কালো দিয়ে বোঝানো হচ্ছে ডাবলিং প্লেট। আর সামনে হচ্ছে ফ্লুটেড ডেলিভারি রোলার, ফ্লুটেড মানে হচ্ছে খাঁজ কাটা থাকবে, স্মুথ থাকবে না। তারপরে সামনে ক্রিম্পিং বক্স, তারপরে হচ্ছে স্লাইভারের ক্যান, এগুলি আমাদেরকে ধীরে ধীরে দেখতে হবে।
Then the slivers are drawn forward by the fast moving drawing roller and drawing pressing roller, and thereby got drafted in the drafting zone with forward moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling plate and drawn by a pair of fluted delivery rollers. Let us now observe. এটাই কিন্তু আমাদের ড্রোন স্লাইভার, ফার্স্ট ড্র ফ্রেম থেকে আসা, এটাই ড্রোন স্লাইভার। এবং আমরা দেখেছি যে রেগুলার কোয়ালিটির ইয়ার্নের জন্য তোমাদের তিনটা ড্র ফ্রেম লাগবে, ফার্স্ট ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম আর ফিনিশার ড্র ফ্রেম। আর যদি একদম ইনফেরিয়র কোয়ালিটি হয় স্ট্যাকিং ওয়েফটের জন্য তখন দুইটা হলে চলে। তো এই স্লাইভারটা হচ্ছে ফার্স্ট ড্র ফ্রেম থেকে বের হওয়া। ডেলিভারি অফ এ ক্রিম স্লাইভার ইনটু এ ক্যান। The slivers are crimped within the crimp box with the help of a self-weighted lever. Now, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইভারগুলি ওয়েভি হয়ে আছে। এই ওয়েভিনেসটাকে আমরা বলি হচ্ছে ক্রিম্পিনেস। স্লাইভারের মধ্যে আমরা আলাদা করে হচ্ছে ক্রিম্পিনেসটা ফর্ম করি। কেন ফর্ম করি? কারণ হচ্ছে যদি স্লাইভারের মধ্যে ক্রিম্প থাকে তাহলে পরবর্তীতে এই স্লাইভারগুলি তাদের হচ্ছে ইন্টার ফাইবার কোহেশন বৃদ্ধি পায়। যদি ক্রিম্প থাকে তাহলে তাদের মধ্যে ইন্টার ফাইবার কোহেশন বৃদ্ধি পায়। কটনে করা লাগে না, কটনের ইন্টার ফাইবার কোহেশন এমনিতেই যথেষ্ট। তো জুটের ক্ষেত্রে হচ্ছে এই কাজটা আমাদের করা লাগে, কারণ জুটের হচ্ছে কোহেসিভনেস কিছুটা কম থাকার কারণে আমাদেরকে এই ক্রিম্প তৈরির মাধ্যমে হচ্ছে ইন্টার ফাইবার কোহেশন, যেটা এই ইন্টার ফাইবার কোহেশনটা হচ্ছে আমাদের বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। এই জন্য আমরা কৃত্রিমভাবে এই কাজটা করে থাকি। তো কিভাবে করি সেটা একটু বলি। এই ডলার এইখানে তোমার হচ্ছে একটা ছোট্ট কৌটার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ডেড ওয়েট, অর্থাৎ সোজা কথা একটা ভারী কোনো একটা জিনিস। ডেড ওয়েট আমরা বলি ভারী কোনো একটা জিনিস। অবজার্ভ ডেলিভারি অফ এ ক্রিম স্লাইভার ইনটু এ ক্যান। আচ্ছা, এটা হচ্ছে সেই ডেড ওয়েট, এবং ডেড ওয়েটটা একটা হচ্ছে ওয়েটিং, একটা সেলফ ওয়েটেড লিভারের উপরে, একটা লিভারের উপরে বসানো থাকে, আর মাঝখানে কালো দাগ দিয়ে একটা ক্রিম্পিং বক্স বোঝানো হয়েছে। তো স্লাইভারটা উপর থেকে এসে বের হয়ে যেতে চায়, কিন্তু লিভারটার উপরে যেহেতু একটা ডেড ওয়েট বসানো, একটা ভারী জিনিস বসানো, লিভারটা কিন্তু এরকম চাপ দিয়ে রাখে। স্লাইভার এই চাপ দিয়ে রাখে। তো লিভারটা চাপ দিয়ে থাকলে যেহেতু তোমার হচ্ছে এই ডেড ওয়েটটা চাপ দিয়ে রাখে লিভারটাকে, স্লাইভার কিন্তু সহজেই বের হতে পারে না। কিন্তু পিছন থেকে তো স্লাইভার আসা বন্ধ নাই, কাজেই স্লাইভার এসে জমে যায়। ঠিক আছে, এরকম জমে যায়, জমে পিছন থেকে স্লাইভার যত আসতে থাকে স্লাইভারের কিন্তু শক্তি বৃদ্ধি পায়। সে হচ্ছে ডেড ওয়েট যেই সহ যে লিভারটা ছিল সেই লিভারটাকে হচ্ছে চাপ প্রয়োগ করতে থাকে। যখন স্লাইভারের শক্তি বৃদ্ধি পায় তখন সে হচ্ছে এই সেলফ ওয়েটেড লিভারের বাধাকে অতিক্রম করে বের হয়ে আসে। বের হয়ে আসলো, কিন্তু এই যে ক্রিম বক্সের ভিতরে তারা হচ্ছে এই যে এতক্ষণ সময় বের হয়ে আসার আগ পর্যন্ত তারা যে এই তোমার হচ্ছে একটুখানি ভাজ অবস্থায় ছিল, যে তার মধ্যে এই ভাজগুলি যে ছিল এই ভাজগুলি যখন তার সোজা হয়ে যায় তখন হচ্ছে রয়ে যায়, এই মার্কগুলি তখন রয়ে যায়, এবং এটাই পরবর্তীতে ওয়েভিনেস হিসেবে, এই ক্রিম্পিনেস হিসেবে দেখা যায়। অর্থাৎ এই যে চিপার মধ্যে তারা অনেকক্ষণ এই প্রেশারাইজড অবস্থায় হচ্ছে বাঁকা অবস্থায় ছিল, এই ওয়েভি অবস্থাটা হচ্ছে যখন সে বের হয়ে আসে তখনও তার মধ্যে রয়ে যেতে থাকে। তো সুতরাং এই যে লিভার এবং হচ্ছে লিভারের উপরে ডেড ওয়েট, এদের মাধ্যমেই হচ্ছে আমরা এই স্লাইভারের মধ্যে ক্রিম্পিনেসটা তৈরি করে থাকি। কি জন্য তৈরি করি? ইন্টার ফাইবার কোহেশনকে বাড়ানোর জন্য। With the help of a self-weighted lever. This is Krill, a platform for placement of several finisher card rolls at the feed. The carding machine থেকে আসা হচ্ছে প্যাকেজগুলি, কার্ড রোল হিসেবে আসে, স্লাইভারের ক্যান হিসেবে আসে না, স্লাইভারের রোল হিসেবে আসে। তো মেশিনের পিছনে আমরা হচ্ছে কার্ড স্লাইভার গুলিকে ফিড দিচ্ছি। And unwinding them for continuous feeding. Now, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। We are observing that
The finisher card rolls of different sizes have been kept on the cleat. This is the right method for card roll feed, what is called staggered feeding. The slivers. যখন ড্রোন স্লাইভারটা ডেলিভারি হওয়ার সময় বের হয়ে যাবে তখন, আর এটা তো হচ্ছে কার্ডেড স্লাইভার গুলিকে আমরা ফিড দিচ্ছি। এই দুইটা রিটেইনিং রোলার, জকি রোলার, গিল পিন ফলার বার, ওই সামনে কালোটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। It is seen that some portion of the slivers are overflowing, that is passing over the gill pins, which is totally undesirable since these sliver portions are being drafted without the controlling action of the gill pins and thereby will cause increased sliver irregularity. We are observing how the gill pins are moved by the screws. At the front side, the gill এগুলাই হচ্ছে সেই ফলার বার এবং গিল পিন। এখন এই ফলার বার এবং গিল পিন গুলি কিভাবে বারবার হচ্ছে রিপিট হতে থাকে এবং পিছন থেকে সামনে আগাতে থাকে এটা একটু দেখে নাও। এখানে একটা স্ক্রু ব্যবহার করা হচ্ছে, দেখো এই যে এখানে হেলিক্যাল স্ক্রু, এর জন্য এই গিল পিনটার নাম হচ্ছে স্ক্রু টাইপ গিল পিন। Pins are dropped from the upper screws to the lower screws by a proper cam movement. Here at the back side, we are observing how the gill pins are lifted from the lower screws to the upper screws again by the help of a cam. We are observing the doubling plate by which 2:1 doubling 2:1 মানে হচ্ছে দুইটা মিলে একটা হচ্ছে is executed. এই যে এটা হচ্ছে ফ্লুটেড ডেলিভারি রোলার, এটার নিচে আর একটা রোলার আছে, এই ছোট চিকচিক করতেছে যেটা এটাই ফ্লুটেড ডেলিভারি। The slivers are being crimped and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drying stage. The tramping action is shown here by which several layers of the delivered slivers are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can. এখানে হচ্ছে তোমার এই যে একটা রড দেখো উঠানামা করতেছে, এটার মাথায় একটা ডেড ওয়েট রাখা ভারী, এটাকে বলা হয় ট্রাম্পিং। তো এটার মাধ্যমে হচ্ছে স্লাইভার গুলি যেন আমরা বেশি অনেক বেশি পড়ে যাচ্ছে। খুব স্যার প্রেজেন্টটা স্যার দিয়েন, সিআর কে বলে দিয়ে চলে যাও। তো এখানে হচ্ছে খুব চাপ দিয়ে রাখা হয় যেন হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণ হচ্ছে স্লাইভার আটে আর কি, এটাকে বলা হয় হচ্ছে ট্রাম্পিং। আর ওখানে কি প্রেসার দিচ্ছে? জি ওখানে কি ভিতরে কি ওটা প্রেসার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রেসার দিচ্ছে, এই যে এটা এই হাতুড়িটাই, হ্যাঁ এটা এই হাতুড়িটা দিয়ে হচ্ছে প্রেসার দেওয়া হয়, ঠিক আছে। এবং এই হাতুড়িটা বারবার উপরে উঠে নিচে নেমে প্রেসার দিয়ে দিয়ে হচ্ছে স্লাইভারকে তোমার হচ্ছে চাপ দিয়ে অনেক বেশি পরিমাণ স্লাইভার জন্য আটে এই ব্যবস্থা করার সে চেষ্টা করে। এখন এই চাম্পিং মোশনের জন্য যে উপরে নিচে উঠানামা করা লাগবে কিভাবে হচ্ছে করবে, এখানে একটা ক্যাম আছে, আমি যেখানে হচ্ছে মাউসটা এই কার্সারটা দিয়েছি এখানে দেখো একটা ক্যাম আছে, এই ক্যামের অ্যাকশনের কারণেই হচ্ছে এই ডেড ওয়েটটা ক্রমাগত উঠানামা করে। দেখো না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। Behind the up and down movement of the tram is shown here. The positioning of the tram head
ট্র্যাম্প হেডটা হচ্ছে এইভাবে নামবে, এটা মনে করো ক্যানের তলা, ঠিক আছে, ক্যানের তলে, তো সেই ক্যানের তলার মধ্যে এটা হচ্ছে ট্র্যাম্প হেড, এটা এসে বারবার এভাবে চাপ দিবে আর কি, এই জায়গা জুড়ে চাপ দিবে। এখানে এখন স্লাইভার নাই, হ্যাঁ, স্লাইভার ছাড়া অবস্থায় দেখানো হয়েছে যে ট্র্যাম্প হেডটাকে এমন ভাবে ম্যাচ করে বানানো হয় যেন ক্যানের পুরা জায়গাটাই হচ্ছে ট্র্যাম্প হেডটা বারবার কাভার করতে পারে, এবং ক্যানের হেডটাও কিন্তু হচ্ছে ধীরে ধীরে, ক্যানটাও কিন্তু ধীরে ধীরে ঘুরতে থাকে, সুতরাং পুরা ক্যান জুড়ে হচ্ছে এই তোমার চাপাচাপি করে স্লাইভার বসানোর কাজটা সহজ হয়, কোথাও বেশি চাপ পড়লো কোথাও কম চাপ পড়লো এরকম যেন না হয়। With respect to the can is shown here to indicate that the curvature of the tramp head matches very well with the inner curvature of the can. This matching is necessary to ensure proper compression of the slivers in layers within the can and also to avoid any entanglement between the sliver layers. We are observing the collection of drawn slivers in the cans. The cans are moving in clockwise direction for some time and again moving in the reverse direction for some time. Such movement of the can helps to prevent entanglement between the compressed layers of the cream sliver so that the sliver can easily be withdrawn from the can as required at the feed of the next stage. Here we are observing the movement of the coiler plates which in turn এই প্লেট গুলির উপরে ক্যান কে রাখা হয়। ক্যান তো একটা প্যাকেজ মাত্র, সে আর নিজে নিজে কেমনে ঘুরবে, তো এগুলাকে বলা হয় ক্যান প্লেট বা কয়লার প্লেট। তো এই ক্যান প্লেট গুলি হচ্ছে ঘুরে, এদের উপরে ক্যান গুলিকে রাখা হয়, সুতরাং এরা যদি ঘুরে তাহলে ক্যানও ঘুরতে থাকে। Turn rotates the can once forward and then again in a reverse direction. Here the rotational pattern of the mangle wheel is shown. This mangle wheel actually gives the forward and reverse movement of the coiler plates through a pair of bevel wheels followed by pinions. Here wrong doffing process is being shown. Here the correct doffing process is being shown. Here the defective এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। উপরের রোলারটাকে বলা হয় ড্রয়িং প্রেসিং রোলার আর নিচের রোলারটাকে বলা হবে ড্রয়িং রোলার। রিটেনিং এর সামনে, রিটেনিং আর ড্রয়িং এর মধ্যেই তো হচ্ছে মূলত ড্রাফট হয়, তো ড্রয়িং এর উপরের রোলারটাকে বলা হবে ড্রয়িং প্রেসিং রোলার, এটা ড্রয়িং প্রেসিং রোলার। ড্রয়িং প্রেসিং রোলার উইথ কাটস ইজ শোন। দিস নিডস টু বি রিপ্লেসড অ্যাট দ্য আর্লিয়েস্ট টু এনশিওর দ্য রেগুলারিটি ইন দ্য ডেলিভার্ড স্লাইভার। This is a push bar type fast drying machine. We are observing the feed of the card slivers. Now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. We are observing the design of the gill pins in the push bar drying machine. Now we will see the operation of screw gill type second drying machine. We are observing that the cans with different amount of slivers at the feed, this is again
a staggered feeding. We are observing how the stop motion works in case of a breakage of a feed slide. We are observing how the slivers are joined after a break. This is the drafting zone. The proper embedment of slivers within the gill pins or gilling is shown here. A doubling of 4:1 is shown here. A doubling of 3:1 is shown here. Wrong use of doubling plate is shown here. We are observing the sliver delivery from a second drawing machine. Here we are observing that the crimping weight is missing, which is very much undesirable, since for this the appropriate crimping of the output sliver cannot be executed, which may cause operational problem in feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the grill side of a finisher drawing machine. It is seen that the sliver stop motion has not worked. Now, the sliver stop motion has worked. Now we are noticing a correct splicing of slide. We are noticing a wrong splicing of sliver. We are observing a screw gill type second drawing machine. Four persons called peakers are seen engaged in peaking and cleaning operations. তো এদেরকে বলা হচ্ছে পিকার। তারা দেখতেই পাচ্ছো যে তারা হচ্ছে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট বলতে পারো। যদি কোথাও জ্যামিং হয়ে থাকে তো এগুলি তারা হচ্ছে তুলে নেবে এবং জ্যামগুলিকে ক্লিন করবে। The machine is seen running
after cleaning of the drawing pressing rollers and doubling plates. The machine is seen stop due to roller lapping. The jam is seen being cleaned. Machine gets restarted. We are observing the piecing of a broken slider. In the second drawing machine, the running doffing is being shown. We are observing the oiling of the machine. Cleaning of a finisher drawing machine by air blowing is being shown. In the finisher drawing machine, the running doffing is being shown. The waste sliver is to be placed in a waste can. Let us now see the modern stop motion system. This is the light receiving sensor. This is the light emitting source. In this system, when the sliver breaks, the light from the emitting source is blocked, actuating a stoppage of the machine. We are observing the drafting zone with proper gilling of sliver. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pin. We are observing a doubling of 2:1. We are observing the delivery of drawn slivers in the cans. Here, the cans are seen moving in one direction continuously. We are now observing the condition of the gill pins. Good condition of pins in the fast drying machine. Bad condition of pins in the fast drying machine. Good condition of pins in the second drying machine. Bad condition of pins in the second drying machine. Good condition of pins in the finisher drawing machine.
bad condition of pins in the finisher drawing machine. Now we will see the operation of rotary gill type second drawing machine whose delivery rate is higher than the screw gill type second drawing machine. The feeding of slivers is similar to other drawing machines. We are observing the drafting zone wherein the gill pins are moving in a curved path and at a faster speed as compared to screw gill machine. We are observing the basic mechanism for the movement of the gill pins in a rotary gill drawing machine. The cream slivers are delivered and collected in the cans as similar to screw gill type drawing machines. Checkpoints for supervisors. Assess the shortage or excess of material at the front and back of each drawing machine. Check the general working of the machine and check the working of the subsequent process. Check whether cans are marked quality-wise with colored threads and there is no mix-up of quality. Ensure that all stop motions are working properly and take corrective measures if it is not proper. Ensure that cream box weights are properly fitted. Lapping should be attended immediately and no knife should be used. Check low production, if any, in the previous shift and find out the deficiency with respect to can shortage, material shortage, mechanical faults, power failure, etc. Check whether the cause has been attended. For breakdown in previous or current shift, find out the nature and its performance after job is done. Study shift logbook carefully and check from spinning in charge for any special instruction for change in quality on the machine or running of any sample quality. Take a general round starting from carding section in the direction of material movement to check A. Position of finisher card roll, B. Position of material at the back of the next process, C. Assess whether there is any need to change the quality on any drawing machine or to stop any machine for shortage of input or excess of output material. D. Check sliver quality for thick and thin places and weight CV percentage. Record in a notebook and if found excessive, take corrective measures. Get the machine cleaned by the operators. Care should be taken to prevent jamming of sliver on rollers and carriage bars. Sliver cans should be clean and thoroughly empty prior to start of a new doff. Floor should be clean all time and sliver waste is to be put in a waste sliver can. Ensure the waste should be as minimum as possible and weigh it regularly. Shorter should be responsible for controlling sliver waste.
visible mechanical faults are to be brought to the notice of the maintenance department. During feeding in drying frame, staggered system is to be maintained in case of roll or sliver feeding and put new roll or can ready before it is fully exhausted to reduce the loss of efficiency. During picking, check the condition of pins and take necessary action if pins need replacement. Picking and cleaning of machines must be done as per schedule. Ensure machine guards are in proper positions. তাহলে এই হলো আমাদের ভিডিও তো আমরা এখান থেকে যা যা পড়ব আমি একটু শীটটা দেখাই দেই যেহেতু কোনো প্রশ্ন ছিল না তো আমি ধরে নিতে পারি যে তোমরা মোটামুটি বুঝে গেছো অবজেক্টস অফ জুট ড্র ফ্রেম মেইন ফাংশন এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে ওয়ার্কিং প্রিন্সিপাল ডায়াগ্রামটা সহ এটাও আমাদের হচ্ছে আলোচনা হয়ে গেছে আর হচ্ছে ক্রিম্পিং বক্স তো কিছু ডেফিনিশন আমি একটু বলি যে ডেফিনিশনগুলো আমাদের ওখানে আসে নাই ভিডিওতে আসে নাই সেগুলো আমি একটু বলি যেমন প্রথম ডেফিনিশন যেটাকে বলা হচ্ছে আমাদের মেশিনের রিচ বলতে একটা টার্ম আছে আমাদের জুট ড্র ফ্রেমের রিচ আর রিচটা যেটা হচ্ছে সেটা এই যে আমার যে রিটেইনিং রোলার এই রিটেইনিং রোলার থেকে শুরু করে একদম হচ্ছে ড্রয়িং রোলার পর্যন্ত যেই দূরত্ব রিটেইনিং রোলার থেকে ড্রয়িং রোলার পর্যন্ত যেই দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে রিচ তারপরে হচ্ছে নিপ নিপ হচ্ছে একদম সবার সামনের গিলপিন থেকে সবার সামনের গিলপিন থেকে অর্থাৎ আমার কার্সার যেখানে এই গিলপিন থেকে আর তোমার ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের দূরত্বটাকে বলা হচ্ছে নিপ তাহলে রিচ হচ্ছে রিটেইনিং থেকে ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে রিচ আর একদম সবার সামনের গিলপিন থেকে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে নিপ তারপরে হচ্ছে পিচ অফ ফলার হচ্ছে এই যে পাশাপাশি দুইটা ফলার বার এই পাশাপাশি দুইটা ফলার বারের মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হচ্ছে পিচ আর সবার শেষে যেটা সেটা হচ্ছে লিড পার্সেন্টেজ হচ্ছে আমরা তো জানি যে রিটেইনিং এর চাইতে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের গতি অবশ্যই বেশি হবে তো এখানে এর মাঝখানে যে ফলার বার আছে ফলার বারের সারফেস স্পিডও কিন্তু এই রিটেইনিং রোলারের চাইতে বেশি হয় তো এই রিটেইনিং রোলারের চাইতে ফলার বারের স্পিড কত পার্সেন্ট বেশি এটাকেই বলা হচ্ছে ফলার বার লিড পার্সেন্টেজ যে রিটেইনিং রোলারের চাইতে ফলার বারের স্পিড কত পার্সেন্ট বেশি এটাকেই বলা হয় ফলার বার লিড পার্সেন্টেজ তো এই হচ্ছে চারটি ডেফিনিশন স্যার একটু যদি রিচটা আরেকবার বলতেন এক নম্বর পয়েন্ট রিচ জি স্যার রিচটা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট রিটেইনিং রোলার এই যে এটা হচ্ছে রিটেইনিং রোলার ফ্রন্ট রিটেইনিং রোলার থেকে এটা তো ড্রয়িং উপরেটা ড্রয়িং প্রেসিং তো ফ্রন্ট রিটেইনিং রোলার থেকে এই ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে রিচ আর যদি আমরা বলি নিপ নিপ হচ্ছে একদম সবার সামনের যে গিলপিন এই গিলপিন থেকে ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে নিপ আশা করি বুঝতে পারছো এস স্যার বুঝতে পেরেছি আচ্ছা তো এই চারটা ডেফিনিশন হচ্ছে ভিডিওতে আলোচনা করা হয় নাই তাই আমি চারটা ডেফিনিশন এখানে বলে দিলাম এই মোটামুটি আপাতত আমাদের আমি তাহলে বলে দিই যে কোন কোন তোমরা হচ্ছে টপিকগুলি তোমরা পড়বে একটা হচ্ছে এখানে 1, 2, 3 এবং হচ্ছে 4 এই চারটা টপিক হচ্ছে পড়বে টার্মস এন্ড ডেফিনিশন বলতে যে চারটা ডেফিনিশন তারপর হচ্ছে জুট ড্র ফ্রেমের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কিভাবে আমাদের ক্রিম্পিংটা হয় চারটা টপিকে হচ্ছে আমাদের শীটের মধ্যে দেয়া আছে এই শীটের মধ্যে তো এইগুলির উপরে হচ্ছে আমাদের পরীক্ষার প্রিপারেশন থাকবে তো আমরা হচ্ছে এখন তাহলে জুট ড্র ফ্রেম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিলাম আপাতত আমরা
এই জুট ড্র ফ্রেমের উপর এতটুকুই হচ্ছে প্রস্তুতি নিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ধরে নিচ্ছে কোনো প্রশ্ন নেই। তো এখন আমরা রিভিউ ক্লাসগুলি কিভাবে আগাতে পারি, আমরা মোটামুটি সিলেবাসের শেষের দিকে, আগামী ক্লাসে ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে। জুট স্পিনিং নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও লেকচার দেখব। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের লেকচার শেষ হবে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে রিভিউ ক্লাসগুলি কিভাবে নিতে পারি। রিভিউ ক্লাসের দরকার আছে কিনা এটা একটা হচ্ছে প্রশ্ন। কারণ তোমাদের দরকার আছে। হ্যাঁ, তোমাদের আচরণে অবশ্য মনে হয় যে রিভিউ ক্লাসগুলো লাগবে স্যার। হ্যাঁ, তাহলে কিভাবে রিভিউ ক্লাসগুলো নেওয়া যেতে পারে এটা একটা হচ্ছে আইডিয়া দাও স্যার। আমাদের যে সিলেবাসে যে টপিকগুলো আছে আর আপনি মানে ইম্পর্টেন্স দিবেন যে টপিকগুলো এই মানে এক একটা চ্যাপ্টারের যে টপিকগুলো ইম্পর্টেন্স দিবেন, আমার মনে হয় যে ওই টপিক গুলাই একটু রিভিউ করলে তাহলে আমাদের এক্সামের জন্য ভালো হবে আর বুঝতেও পারলাম। আচ্ছা ঠিক আছে, রিভিউর ক্ষেত্রে আমি একটু বলে দিই। রিভিউর ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে, আমি একদম মানে সহজ সরল রিভিউতে কোর যাব না। তো অর্থাৎ যেই টপিক গুলি আমি মানে ঘন্টাখানেক সময় নিয়ে পড়েছি সেগুলি ঘন্টাখানেক সময় নিয়ে আমি আবার রিপিট করব, এটা আমার কাছে পছন্দ না। কারণ আমি ইতিমধ্যেই তো আমার ক্লাসগুলি লেকচার দিয়ে রাখছি অলরেডি। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই টপিক গুলা দেখে আসবা ভিডিও থেকে এবং আমাকে এসে সমস্যা জিজ্ঞেস করবা যে স্যার আমরা হচ্ছে এই টপিকটা বুঝি নাই। যেমন ধরো যে কম্বারের কম্বিং সিকোয়েন্স, তো 10টা সিকোয়েন্স আমি হচ্ছে প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে বুঝিয়েছি। এখন নিশ্চয়ই আমি এই 10টা টপিক নিয়ে আবার 2.5 ঘন্টা সময় ব্যয় করব না। তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিও গুলো দেখবা এবং দেখে আমাকে বলবা যে স্যার আমি হচ্ছে ফিডিং বুঝেছি কিন্তু কম্বিংটা বুঝি নাই, কম্বিংটা স্যার আমাকে একটু বুঝান, কিংবা আমি স্যার কম্বিং বুঝেছি আমি হচ্ছে এই টপিকটা বুঝি নাই। ঠিক আছে, তো রিভিউটা যেন এরকম না হয় যে স্যার আপনি আবার পড়ান আমি আমরা আবার দেখে দেখে ভুলে যাই, এরকমটা যেন না হয়। তোমরা নিজেরা হচ্ছে পড়ে আসবা, পড়ে এসে আমাকে সমস্যা বলবা। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু স্বার্থপরের মতো আচরণ করব, তোমরা আমাকে সমস্যা না বললে আমার এত হচ্ছে মাথা ঘামাবো না। কারণ আমার হচ্ছে লেকচার যেহেতু আমার আপলোড করাই আছে, তো তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারো, এইটুকু পরিশ্রম তো তোমাদেরকে করতেই হবে। তো একদম হচ্ছে স্যার ধরে খাইয়ে দিবে এটা হচ্ছে আশা না করাই ভালো। তোমরা হচ্ছে ভিডিও লেকচার গুলো যেহেতু আপলোড দেওয়াই হচ্ছে ইউটিউবে, তোমরা রেগুলারলি দেখো এবং দেখে আমাকে সমস্যা নিয়ে রিভিউ যেন করা হয়, এটা হচ্ছে ইফেক্টিভ যে তোমরা সমস্যা দেখে আসলা। এখন কেউ যদি তোমাদের যদি প্ল্যান হয়ে থাকে না আমরা কিছুই পড়বো না, স্যার আপনি আবার পড়ায় দেন, তাহলে তো এটা কোনো মানে হয় না। তোমরা পড়ে আসো, তাহলে তোমাদেরই লাভ হবে, পড়াটাও হয়ে গেল এবং সমস্যাগুলো বের হবে। তখন রিভিউ ক্লাসটা হচ্ছে আসলেই একটা রিভিউ ক্লাস হবে, তখন সেটা খুব ইফেক্টিভ একটা রিভিউ ক্লাস হবে। তো আশা করা যায় তোমরা হচ্ছে রিভিউ ক্লাসটাকে ইফেক্টিভ করবা। তো এরপরে রিভিউ ক্লাসগুলো তো এরকমই হবে, তোমরা যদি সমস্যা না বলো তাহলে আমিও গল্প গুজব করে চলে যাব, আর যদি হচ্ছে সমস্যা বলো তাহলে আমরা সমস্যাগুলি নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে যেগুলি নিয়ে আমরা কথা বলবো, যেমন আগামী ক্লাসে আমাদের মনে হয় শুধুমাত্র কম্বার আর লেফট ফর্মার এই চ্যাপ্টার ছাড়া বাকি চ্যাপ্টার গুলিতে আমরা বলে দিয়েছি যে কোনটা কোনটা পড়তে হবে। রোভিং ফ্রেমও আমি বলে দিয়েছি যে কোন টপিক গুলি নিয়ে আলোচনা মানে পরীক্ষার প্রিপারেশন লাগবে। রিং ফ্রেমও বলে দিয়েছি, ওয়াইন্ডিং ও বলে দিয়েছি, আজকে তো জুট ড্রয়িং ও বলে দিলাম যে 1, 2, 3, 4। আর জুট স্পিনিং ও আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে বলে দিব। তোমাদের কাজ হচ্ছে এইগুলির উপরে তোমরা প্রিপারেশন নিয়ে আসবা, মানে অন্তত পক্ষে একবার পড়ে তারপরে হচ্ছে সমস্যাগুলি আমার কাছে নিয়ে আসবা। তো সমস্যা না নিয়ে আসলে তো মুশকিল, তো সমস্যা আমার কাছে নিয়ে আসতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে আর কি। আমার কথা কি বোঝা গেছে স্যার? রিভিউ ক্লাসগুলো কি চ্যাপ্টার ওয়াইজ হবে? হ্যাঁ, তোমরা যদি বলো যে ঠিক আছে স্যার আমরা একটা চ্যাপ্টার আগে দেখে আসি, তাহলে রিভিউ চ্যাপ্টার ওয়াইজ হতে পারে, সমস্যা নাই। তো তোমরা পড়ে আসবা কিনা এটার উপরে আসলে নির্ভর করতেছে যে রিভিউ ক্লাসগুলো ইফেক্টিভ হবে কিনা। স্যার ওনা চ্যাপ্টার করে দিলেই মনে ভালো হয়, কারণ হচ্ছে ধরুন একটা চ্যাপ্টার থাকলে ওই চ্যাপ্টারের উপর ভিডিওগুলো আগে দেখে তারপরে না হয় করা যেত। তাহলে দেখে আসো, তাহলে সবার প্রথমে এক কাজ করো, তোমরা এই ভিডিও অনুযায়ী দেখে আসো, আমি তোমাদেরকে ভিডিও নাম্বার দিয়ে দিই। ভিডিওর ক্লাস অনুযায়ী রিভিউ
হ্যাঁ তা অবশ্যই। তো তোমরা হচ্ছে ভিডিও গুলি দেখে আসো। অবশ্য ভিডিওর আগেও কিন্তু আমাদের কিছু চ্যাপ্টার হয়ে গিয়েছিল, সেটাও একটু মাথায় রাখতে হবে। তো ভিডিও গুলো হচ্ছে, হ্যাঁ তাহলে আমরা ভিডিও থেকে শুরু করতে পারি, ভিডিও থেকে শুরু করতে পারি। তাহলে নেক্সট ক্লাসের পর থেকে আমরা হচ্ছে, আমি তোমাদেরকে ভিডিও বলে দিব যে হচ্ছে 1 নাম্বার থেকে 5 নাম্বার ভিডিও তোমরা দেখে আসো। তো তোমরা তখন দেখে আসলে তারপর আমরা সেই টপিকগুলি নিয়ে আলোচনা করলাম, তোমাদের সমস্যাগুলি আমি আবারও বলে দিই বাবারা, তোমরা সমস্যা আমার কাছে নিয়ে আসবা। দয়া করে এটা বলবা না যে স্যার ওই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা পড়ায় দেন আবার। তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের উপরে 1.5 ঘন্টা লেকচার তো ইউটিউবে আছে, তো ওটা তো আবার পড়ানোর মানে হয় না। তুমি আমাকে সমস্যা নিয়ে আসবা যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে? তাতে করে হচ্ছে রিভিউ ক্লাসটা ইফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের কাছে বার্তা রইল। তো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমরা আইডি লিখে লিফ নিতে পারো, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। স্যার সেট লিস্ট অফ করা মনে হয়, ডিসেবল অন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস স্যার ইনশাআল্লাহ। এই ক্লাস পরে কি স্যার আপনি, আপনার কি ক্লাস আছে এখন? জি ক্লাস আছে স্যার। ফ্রি ছিলেন কিনা আর কি আমি একটু ফোন দিতাম স্যার, একটু কথা ছিল আপনার সাথে। আজকে তো আমার একদম 9টা থেকে 5টা টানা ক্লাস, সন্ধ্যার পরে ফোন দিতে পারো বা হচ্ছে আগামী দিন ফোন দিতে পারো। আচ্ছা স্যার তাহলে আমি সন্ধ্যার পরেই ফোন দিব। হ্যাঁ ঠিক আছে, বা বিকালে ফোন দিতে পারো, বিকালেও ফোন দিতে পারো 5:30টার দিকে, ওই সময় ফোন দিতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।